ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বৃষ্টি মাথায় নিয়েই দেশ ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ, যার প্রথম খেলা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে। আর চেন্নাই স্টেডিয়ামের প্রসঙ্গ আসলেই বারবার আলোচনায় আসে মাঠটির উইকেটের কথা। বাংলাদেশের সিরিজকে সামনে রেখে ভারতীয় দল শুরু করেছে নিজেদের পূর্ণাঙ্গ অনুশীলন, আর মাঠের বাইরে চলছে এই সিরিজ নিয়ে নানান আলোচনা। সেসব আলোচনায় যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। তাদের কথাই শোনা যাচ্ছে বাংলাদেশকে সমীহের সুর। সম্প্রতি টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। গত শনিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন কলকাতার রাজপুত্র খ্যাত সৌরভ। জানান, চেন্নাইয়ের পিচে বল টার্ন পায় অনেক বেশি। চেন্নাইয়ের পিচ কেমন হবে জানি না, তবে ওখানকার পিচে বল সাধারণত ভালোই ঘোরে। তবে সাম্প্রতিককালে ভারত ভালোই খেলেছে স্পিনের বিপক্ষে, আশা করি বাংলাদেশের বিপক্ষে কোনো অসুবিধে হবে না। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার পর থেকেই বাংলাদেশ দলকে সমীহের চোখে দেখছে বিশ্ব ক্রিকেট মুরলরা, ব্যতিক্রম নন গাঙ্গুলিও। তবে এই সাবেক অধিনায়কের মতে ভারতের বিপক্ষে সবসময়ই খেলা কঠিন যে কোনো দলের জন্যই। ভারতের মাটিতে বাংলাদেশের লড়াইটা সহজ হবে না। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি, পাকিস্তান আর ভারত একরকম দল নয়। ভারতের বিপক্ষে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশের মাটিতেও খেলা কঠিন। ভারত যে কোনো দেশকে হারাতে পারে। ভারতের হাতে সেই মানের বোলিং বিভাগ রয়েছে যারা 20টা উইকেট নিতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারতীয় ব্যাটার এবং কমেন্ট্রেটার অজয় জাদেজা। বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় দলকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। যারা জিতে এসেছে তাদের মধ্যে সবসময় জেতার মতো আত্মবিশ্বাস থাকে, যদিও এই পাকিস্তান দলের সঙ্গে ভারতীয় দলের তুলনা হয় না। ভারতীয় দল বেশ অনেকটা শক্তিশালী, যদিও ভারতকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। নতুন কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে বাংলাদেশকে হারানো খুব একটা সহজ হবে না বিরাট, রোহিত, বুমরা, সিরাজদের জন্য বাংলাদেশ দলকেও দিতে হবে কঠিন অগ্নি পরীক্ষা। আদিবাস রাফ, ক্রিক ফ্রেন্সি।